পার্ক স্ট্রিটকে নিছক রাস্তা বলে ভাবতে ভালো লাগে না। স্বদেশী সংস্কৃতির সঙ্গে এখানে এসে মিশেছে পাশ্চাত্যের ব্লুজ, হার্ড রক, ঠিক যেন অর্ধেক সাহেব। ট্রিঙ্কাস, অলিপাব, ফ্লুরিস, মোকাম্বো, পিটার ক্যাটের মতো রেস্তোরাঁ পানশালার পাশাপাশি আছে পার্ক হোটেল, শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী বাড়ি পার্ক ম্যানশন, তাকে ঘিরে গড়ে ওঠা হার্ড রক ক্যাফে। হঠাৎ হঠাৎ এই রাস্তায় পেয়ে যাবেন অনামি কোনো পথিক গায়ক বা বাদককে। গানে পানে সন্ধ্যের সাহেবপাড়া আজও গমগমে। আজও আছে রাসেল এক্সচেঞ্জ, ভিক্টর ব্রাদার্সের মতো কলকাতার প্রাচীনতম নিলাম ঘরগুলি। পার্ক স্ট্রিট কিন্তু বইপোকাদেরও অন্যতম প্রিয় ঘাঁটি, বিশেষত যারা ভালো ইংরেজি ভাষার বইয়ের সন্ধানে। এশিয়াটিক সোসাইটি থেকে পার্ক ম্যানশন পর্যন্ত সোজা হাঁটতে থাকলে ফুটপাতেই মিলবে নতুন পুরনো রকমারি ইংরেজি বইয়ের পসরা। ঐতিহ্যবাহী বই দোকান অক্সফোর্ড তো আছেই, দোকানের ভিতর থাকে থাকে সাজানো রয়েছে দেশ বিদেশের সাড়া জাগানো সব বই। দোতলায় চা বার, আপনার জন্য অপেক্ষা করছেন কাফকা, মুরাকামি, ঝুম্পা লাহিড়িরা। সময়ের দাবি মেনে বদল তো এসেছেই, কিন্তু পার্ক স্ট্রিট আছে পার্ক স্ট্রিটেই।